আপনাদের সবাইকে স্বাগত দিদি নাম্বার রচনা দিয়েছেন থাইল্যান্ড ব্যানার্জি সে খবর আমরা আগে আপনাদের জানিয়ে দিয়েছি তাকে স্পট করা গেছিল কলকাতা বিমানবন্দরে তিনি রওনা দিয়েছিলেন থাইল্যান্ডের উদ্দেশ্যে তবে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই অভিনেত্রী রচনা ব্যানার্জি থাইল্যান্ডে কাটাচ্ছেন দারুণ সময় ঠিক কীরকম সময় কাটাচ্ছেন থাইল্যান্ডের সে খবরই আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য রচনা ব্যানার্জি থাইল্যান্ডে পৌঁছে গেছেন তার বান্ধবীর জন্মদিন সেলিব্রেট করতে তিনি একা নন তার সঙ্গে কিন্তু গেছেন আরও অনেক বন্ধু বান্ধব রচনা ব্যানার্জি একসঙ্গে সেলিব্রেট করছেন তার বান্ধবীর জন্মদিন তবে রচনা ব্যানার্জিকে কিন্তু থাইল্যান্ডে দেখা যাচ্ছে বেশ ফুরফুরে ভ্যাকেশন মুডে রচনা ব্যানার্জি সমুদ্র সৈকতে করছেন এনজয় আপনারা দেখছেন থাইল্যান্ড টেস্টিতে রচনা ব্যানার্জিকে ফুরুফুরের মেজাজে থাইল্যান্ডে গেছেন আর থাই ম্যাসাজ নেবেন না তা তো হয় না দেখুন থাই মাসাজ এনজয় করছেন আপনাদের প্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি থাইল্যান্ডে গিয়ে চেখে দেখছেন থাইল্যান্ডের ফুড হ্যাঁ বন্ধুরা থাই ফুড আনন্দ সহকারে উপভোগ করছেন রচনা ব্যানার্জি আপনারা দেখছেন সেই ফুডের দৃশ্য রচনা ব্যানার্জি বেশ সময় কাটাচ্ছেন দারুণ থাইল্যান্ডে হ্যাঁ বন্ধুরা ফুকেটেই পৌঁছে গেছেন রচনা ব্যানার্জি ফুকেটের আনাচে কানাচে গলি গালাতে দেখা যাচ্ছে রচনা ব্যানার্জিকে এনজয় করতে তার বন্ধু বান্ধবের সঙ্গে আপনারা দেখছেন রচনা ব্যানার্জির সেই ফুরফুরি মেজাজের ছবি তো বন্ধুরা দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জির এই ভ্যাকেশন ট্যুরের ছবিগুলো দেখে কেমন লাগলো কেমন লাগলো রচনা ব্যানার্জির এই ছুটির মেজাজের ছবিগুলো দেখে আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আর রচনা ব্যানার্জির এই থাইল্যান্ড টুরে আর কতটা মজা করেন তা জানতে কিন্তু বন্ধুরা আপনাদের জুড়ে থাকতে হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি